সোনারূপার এত কাছাকাছি থাকার পরেও কি একজন আরেকজনকে বুঝতে পারবে না সোনা কি রূপাকে চিনতে পারবে না হ্যালো ভিউয়ার্স অনুরাগের সোয়ার আগামী পর্বে আপনারা এটাই দেখতে চলেছেন সূর্য সোনাকে রেখে অর্থাৎ অলিকে রেখে সে মনে মনে ভাবে সে দীপার সাথে দেখা করবে সেই জন্য সেদিন সিদ্ধান্ত নেয় এবং বেরিয়ে পড়ে এদিকে বের হতেই দেখতে পাই সেই রূপার মতো দেখতে সেই মেয়েটিকে এবং তার বাবাকেও দূর থেকে সূর্য দেখে মনে করে সেই দিনকার সেই মেয়েটি না একটু দাঁড়িয়ে থাকে দাঁড়িয়ে থাকে হঠাৎ করে তার বাবা তাকে বিদায় দিয়ে চলে যায় কিন্তু সে তার পায়ে সালাম করেনি বলে আবারও ফিরে এসে সূর্যের সামনে দাঁড়াই বলে পাপা তোমাকে সালাম করা হয়নি এই বলে সূর্যের পায়ে সালাম করে এরপরে চলে যাই সূর্য কোনো কথা বলে না কেননা তার বাবা চলে গেছিল এই জন্য হয়তো পারবে সূর্য দিকে তাকিয়ে থাকে কোনো ভাষা পায় না তাকে বলার এরপরে হঠাৎ করে চলে আসে অলি অলি এসে তাকে বিষণ্ন অবস্থায় দেখে বলে বাবা কি হয়েছে তোমার চোখে পানি কেন সে বলে হয়তো বা ধুলাবালি পড়েছে এরপরে তাকে নিয়ে যেতেই তার বান্ধবীরা এসে বলে তোর নাকি সিট বুকিং হয়নি ওলি ভাবে তার মানে কি অলির এবার কম্পিটিশনে অংশগ্রহণ করা হবে না তার বান্ধবীরা আলোচনা করতে থাকে এমন সময় ম্যাম এসে বলে কি হয়েছে তোমাদের অলি বলে আমার সিট বুকিং করা হয়নি তখন বলে আচ্ছা দাঁড়াও আমরা দেখি এরপরে নিয়ে যাই নিচে রূপা অর্থাৎ জয়ার কাছে জয়া সরকারের কাছে গিয়ে প্রথমে অলি থাকতে চায় না বলে জয়া বলে আমার মনে হয় তোমার কোনো অসুবিধা হবে না অলি ভাবে রূপার কথা কিন্তু রূপা তো নেই এ ভেবেই সে চিন্তায় পড়ে যায় রূপা মনে হয় আমার কাছেই আছে এমনটা মনে করছে অলি জয়ে খাটে গিয়ে বসে এরপরে ওলি ভাবে তার বাবা কোথায় এজন্য তার বাবাকে ফোন দেয় কিন্তু ফোন দিয়েই তার বাবার প্রতি সন্দেহ হয় কোথায় বাবা তুমি এরপরে সূর্য বলে যে আমি একটু বের হয়েছি এরপরে বলে তুমি এক্ষুনি ভিডিও কল দাও এরপরে সূর্য বলে ঠিক আছে মা এখন তো নেট নেই আমি ওয়াইফাই যেয়ে ফোন দিচ্ছি রুমে গিয়ে সে রুমে গিয়ে অলির কাছে ফোন দেয় অলি বিশ্বাস করে ওয়েটার আসে ওয়েটারকে বলে অমুকটা দিতে এরপরে সে চলে যায় অলি বলে ঠিক আছে বাবা তুমি এখন ঘুমাও কোথাও যাবে না আমি বিশ্বাস করি তুমি আমার কথা রাখবে এদিকে অলির বাবা মা হিসেবে দীপাকে যা দেখিয়েছিল দীপা হঠাৎ করে অবাক হয়ে যায় দেখে অলির বাবা অন্য কোনো মেয়ের সাথে কথা বলছে একসাথে খাচ্ছে এরপরে তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করতে উল্টো পাল্টো বোঝাই সে সেখান থেকে চলে যায় এদিকে দীপার কাছে অর্থাৎ সেই রেস্টুরেন্টে ফোন দেয় সূর্য জানার জন্য যে আসলেই সে দীপা কিনা ওয়েটার ফোন ধরে রেখে আসে সেখানে কিন্তু চারুকে দেখে দীপা সেখান থেকে তার সাথে কথা বলতে বাহিরে চলে যায় শেষমেশ সূর্যের সাথে আর দীপার কথা বলা হলো না দীপা যা দেখেছে তার সব কিছুই কি চারুকে বলবে চারু বিশ্বাস করবে তোমাদের কী মনে হয় কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না যেন ধন্যবাদ